তুমি সিদ্ধান্ত দেবার কে? সিদ্ধান্ত আমি দিচ্ছি, কাল এই বাড়িতে ভাত খাপড়ের অনুষ্ঠান হবে, এইটাই আমার সিদ্ধান্ত। ইম্পসিবল, ইম্পসিবল। কান্না কান্না একটু বোঝার চেষ্টা করো পাপড়ি, একটু বোঝা। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। মামা প্লিজ প্লিজ মেনে নাও তুমি। চুপ, কোনো কিছু মনে হবে না। তুমি একদম কোনো কথা পলাশ পলাশ। কি হয়েছে মা? কাল খোকুমনি ভাত কাপড় নেওয়ার জন্য এই বাড়িতে আসবে, যেভাবেই হোক ওকে আটকাতে হবে। ও যেন বাড়ির দরজা টপকাতে না পারে, বুঝতে পেরেছ? বাড়ির দরজা টপকাতে না পারে। হ্যালো খোকু, তোমার খাবারের সমস্ত অর্ডার ক্যান্সেল, তোমার মামিকে বলে দিয়েছি। অর্ডার দিয়েছেন বুড়ো দাদু আশুতোষ দেব, উনি ক্যান্সেল করলে তবেই ক্যান্সেল হবে, অন্যথায় নয়। কি তুমি এখানে কি করছো? রাজপুত্তুরকে খাওয়াতে এসেছি। এই খুকুমনি দাস, কাল যেন এই বাড়িতে কোনো খাবার না ঢোকে, বলে রাখলাম। কালকে তো খাবার ঢুকবেই, আমি বিজনেস করি, অর্ডার যখন হয়েছে খাবার আমি ঠিক পৌঁছে দিয়ে যাব, সেটাই আমার কাজ। দাঁড়াও, তুমি জানো খাবারটা কেন অর্ডার করা হয়েছে? আমার জানার প্রয়োজন নেই। এরকম খাবার যে রাজপুত্রের জন্য অর্ডার করা হয়নি সেটা আমি জানি, কিন্তু কার জন্য অর্ডার করা হয়েছে সেটা জানার আমার আগ্রহ নেই। বুড়ো দাদু অর্ডারটা দিয়েছেন, আমি খাবারটা পৌঁছে দিয়ে যাব, ব্যাস। কেউ বাধা দেওয়ার চেষ্টা করেছেন, এই ধাপার ফুলকপি পুলটুসি কাকিমা, পাতের কোণে পড়ে থাকা চিবানোর সজনি ডাটা, এই ঝুনো নারকেল, ভদ্রভাবে কথা বলো। এই ফুলুর ধরার বেশি কথা নয়, রান্না হবে, গায়ে গতরে খেটে রান্না করে দিয়ে যাব, আর যাকে খাওয়ানোর তাকে খাইয়েও দিয়ে যাব, সাথে স্নেহ মায়া মমতা ফিরি, কথাটা যেন মাথায় থাকে।